বয়সে যখন স্কুলে পড়তাম, আমাকে তখন বলেছিল যে পুলিঙ্গে হৃদয় সম্বন্ধে কিছু বল ওনার জন্মদিনে। স্বভাবতই এইগুলোই আমরা বলি যে পুলিঙ্গে হৃদয় খুব মস্ত বড় একজন বিপ্লবী ছিলেন। তিনি ঢাকা অনুশীলন সমিতির সভাপতি ছিলেন, তিনি মস্ত সংগঠক ছিলেন। ইন্টারনেট বা গুগল সার্চ যদি আমরা করি তাহলে আমরা জানতে পারবো এটাই যে উনি একজন মস্ত বড় বিপ্লবী ছিলেন, উনি একজন মস্ত বড় সংগঠক ছিলেন। কিন্তু আজকে এই বই প্রকাশের কারণটা ভিন্ন। আমরা কি কেউ জানি যে উনি একজন মস্ত বড় দার্শনিক ছিলেন বা চিন্তাবিদ ছিলেন? আমরা কি জানি যে উনি একজন মস্ত বড় স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট গুরু ছিলেন? আমরা কি জানি যে উনি অস্ত্র গবেষণাতে এশীয় মহাদেশে একজন পথিকৃৎ ছিলেন? ইন্টারনেটে আমরা পাব তো এই জায়গাতেই আমাদের প্রচেষ্টা যে এই বই প্রকাশের মাধ্যমে আপনাদেরকে আমরা জানাব, যেটা সরকারের আমাদের কাছে একটা সুযোগ এসেছে যে বই এখন কেউ পড়ে না, খুব বড় লেখা কেউ পড়তে চায় না, মিমস তারপরে কিছু ছোটখাটো গল্প সেগুলো পড়তে বেশি লোকে পছন্দ করে। আপনারা দেখছেন না হোয়াটসঅ্যাপ ফেসবুকে যে সমস্ত রিলস গুলো হয় সেগুলো লোকে বেশি পছন্দ করে, সেগুলো লক্ষ লক্ষ ভিউয়ার হয়। তো আমরা ওই জায়গাটাতেই যাচ্ছি যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যে জনগণের সঙ্গে পুলিঙ্গে হৃদয়কে যদি আমি জনগণের কাছে আনতে চাই, শুধু পুলিঙ্গে হৃদয় নয়, ভারতবর্ষের যত সুকীর্তি রয়েছে সেটাকে যদি আমি জনগণের কাছে আনতে চাই, আমরা যদি ওই গ্যাপটাকে ন্যারো করতে চাই, তাহলে আমাদের বর্তমানে ডিজিটাল ইন্ডিয়া যে প্রজেক্ট বা ডিজিটাল যে অ্যাক্টিভিটিস যেগুলো চলছে আমাদের সেইগুলোকেই অপ্ট করতে হবে।